ग्रामीण विकास जन स्वास्थ्य तकनीक और खाद आपूर्ति मंत्री रंजीत कुमार दास ने हैलाकांडी में एक पार्टी की बैठक में भाग लेकर भ्रष्टाचार पर अंकुश लगाने का आह्वान किया। पंचायत एवं ग्रामीण विकास एवं जन स्वास्थ्य तकनीकी एवं खाद आपूर्ति राज्य मंत्री रंजीत कुमार दास ने हैलाकांडी जिला मुख्यालय स्थित महिला महाविद्यालय में पार्टी की बैठक में भाग लेकर भ्रष्टाचार पर लगाम लगाने का आह्वान किया। उन्होंने कहा कि जिले में 14 वित्त आयोग के कामकाज में हुए भ्रष्टाचार और घोटालों की जांच के लिए वीडीओ को निर्देशित किया गया है। उन्होंने जिले के पंचायत राज के काम में जागरूक नागरिकों और समाचार कार्यकर्ताओं का पूरा सहयोग मांगा। रिपोर्ट करने के लिए कॉल करें। उन्होंने यह भी कहा यदि जिले को भ्रष्टाचार से मुक्त कराना है तो सभी को आगे आना ही होगा, अन्यथा भ्रष्टाचार पर अंकुश लगाना संभव नहीं हुआ। कीमतों में बढ़ोतरी के लिए पूछे जाने वाले पर मंत्री रंजीत कुमार दास ने कहा कि कीमतों में बढ़ोतरी को कम करना सरकार की पहुंच से बाहर है, क्योंकि असम में खाद्य पदार्थों का उत्पादन नहीं होता है और मांग विदेशों से आयात की जाती है। हालांकि मंत्री ने कहा कि खाद्य पदार्थों की कीमत लगभग पड़ोसी राज्य असम के बराबर है। इस बीच राज्य में बेरोजगारी की समस्या के बारे में पूछे जाने पर मंत्री श्री दास ने कहा कि केवल सरकारी नौकरियों से बेरोजगारी की समस्या का समाधान संभव नहीं है, इसीलिए हमें स्वयं सहायता समूह के माध्यम से खुद को आत्मनिर्भर बनाना होगा। बैठक की अध्यक्षता भाजपा के हैलाकांडी जिला अध्यक्ष स्वप्न कुमार भट्टाचार्य ने की। असम राज्य समिति के सचिव कनक पुरकायस्थ ने कहा सभा का स्वागत किया। उन्होंने भू माफिया का समर्थन करने के लिए AIUDF विधायक निजामुद्दीन चौधरी की आलोचना की। স্যার ফোর্টিন ফাইনান্সে দীর্ঘ কেলেঙ্কারি হয়েছে শোনা গেছে হাইলাকান্দিতে, কিংবা আমাদের প্রাক্তন জেলা সভাপতি একটা অভিযোগ করেছেন, এ নিয়ে আপনি কি বলবেন? না, এই ব্যাপারে অভিযোগ হচ্ছে আজকেও আমার কাছে কিছু আমাদের হাইলাকান্দি নিবাসী পাবলিক আমাকে বলেছে, কিন্তু আমি আজকে বিজেপির সঙ্গে এবং সিএস সঙ্গে এবং ডিসির সঙ্গে আমি মিটিং করেছিলাম। সমগ্র পঞ্চায়েতের ব্যাপার নিয়ে আমরা রিভিউ করেছিলাম এবং ওই জায়গায় আমরা ফোর্টিন ফাইনান্সে যতগুলো কাম হচ্ছে ওই জায়গায় লেখা হচ্ছে যে 98% প্রোগ্রেস হচ্ছে এবং লেখা হচ্ছে। আজকে আমি ডিসিকে বলেছি আর প্রত্যেকজন বিডিওকে বলেছি, কারণ তো আমরা এই জায়গায় নতুন করে এসএস এবং এলআরএস বিডিও আমরা এনেছি, যাতে আগামী দিন যাতে হাইলাকান্দি জেলা নির্মূল যাতে হয়ে যায়, করাপশন যাতে দূর করতে পারে। আর ওনাদেরকে আমি ডাইরেক্ট নির্দেশ দিয়েছি যে ইচ অ্যান্ড এভরি স্কিম যত কাম হচ্ছে ওই কামগুলো যাতে পার্সোনালি ওনারা ভিজিট করে যেতে ইন্সপেকশন যেতে করে, এই নির্দেশ আমি দিয়েছি। তবে কিছু কাজ আমি স্লাইডে দেখেছি, ভিডিওতে দেখেছি, সবগুলো কাজ যে এরকম হচ্ছে এরকম নয়, কিছু কাজ ভালো হচ্ছে। যেগুলো কাজের উপরে অবজেকশন রয়েছে ওইগুলো কাজের উপরে আমরা তদন্ত করার জন্য ভিডিওকে বলেছি এবং হাইলাকান্দি নিবাসী জনগণকেও বলেছি যে যেগুলো কাজ খারাপ ওনার ভাবছে যে এগুলো কাজ খারাপ হচ্ছে, ওনারা যাতে দয়া করে যাতে বিডিও বা ডিসির কাছে যাতে একটা যদি অভিযোগ পত্র যদি দেন, কারণ তখন আমাদের ইনকোয়ারি করার সুবিধা হয়। তো আমি হাইলাকান্দি নিবাসী জনগণকে এটা আহ্বান জানাচ্ছি, এই সমস্যা বা দুর্নীতি একা আমরা সলভ করতে পারবো না, যখন পর্যন্ত আমাদের সঙ্গে পাবলিক না থাকবে তখন পর্যন্ত আমরা কাজ করতে পারবো না। তাই আমি আপনাদেরকেও অনুরোধ জানাচ্ছি যে প্রকৃতভাবে স্পষ্টভাবে যাতে দীর্ঘ কয়েকদিন থেকে দেখা যাচ্ছে খাদ্যদ্রব্যের মূল্য বেশি পরিমাণে বৃদ্ধি পাচ্ছে, এ নিয়ে আপনি কি বলবেন? এটা এই সিস্টেমটা রয়েছে সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের উপরে, যে যে জায়গায় সাপ্লাই যদি বেশি হয়ে যায় তাহলে মূল্য হ্রাস হয়ে যায়, আর সাপ্লাই যদি কমতি থাকে তাহলে মূল্যটা বৃদ্ধি হয়ে যায়। তো আমরা দেখুন আজকে হাইলাকান্দি হোক বা কাছাড়ে হোক বা আসামে, সমগ্র আসামে আমরা তো মুগ ডাল আমরা তো প্রোডাকশন করি না, মসুর ডাল প্রোডাকশন করি না, বুটের ডাল প্রোডাকশন করি না, রোহরের ডাল প্রোডাকশন করি না, আমরা ডিম আনি বাইরের থেকে। ডিম আমাদের আসামের ডিম লাগে প্রত্যেক অ্যানুয়ালি লাগে 52 crore, আমাদের প্রয়োজন কত জানেন? 512 crore। এটা স্বাভাবিক, আমরা ডিপেন্ডেন্ট অন্য স্টেটের উপর। মুগ ডাল আমরা প্রোডাকশন করতে পাই না, আমাদের যা ধান রয়েছে ধানও কী হয় এফসিআর থেকে আমরা প্রত্যেক মাস ওনাদের থেকে আমরা ধান নিই, যে ডিপেন্ডেন্ট স্টেটটা আমাদের এই জন্যে যে জায়গায় প্রোডাকশন না হয় এই জায়গায় আমরা একাই আমরা মূল্যবৃদ্ধি রোধ করা তো সম্ভব নয়, কারণ তো মূল্যবৃদ্ধি এই জায়গায় হচ্ছে, মুম্বাইতে হচ্ছে, কলকাতাতে হচ্ছে, ডেইলি 60 বাইর হচ্ছে মিনিস্টার কনজুমার এফেয়ার্স থেকে যে কোন জায়গায় কত দাম। কলকাতায় আজকে মসুর দাম কত দাম, গুয়াহাটি কত আপনারা দেখতে পাবেন, ওই জায়গায় ডিফারেন্স কিন্তু নেই, কিন্তু এই জায়গায় বেড়েছে। মানুষ ভাবছে যে শুধু আসামে বেড়েছে, এটা নয়, সমগ্র ভারতবর্ষতে এই মূল্যবৃদ্ধিটা হচ্ছে। স্যার হাইলাকান্দি আরো একটা জ্বলন্ত সমস্যা হলো বেকার সমস্যা, বেকার সমস্যা নিয়ে আপনাদের সরকারের প্রতিশ্রুতি কি? বেকার সমস্যা দেখুন, এটা শুধু হাইলাকান্দি নয়, সমগ্র আসামে, আর এর জন্য শুধু চাকরি দিয়ে বেকারের সমস্যাটা সমাধান করতে পারবে না। লেভলিহুড বাড়াতে লাগবে,
আমরা যেরকম করে সেলফ হেল্প গ্রুপকেও আমরা আমরা বলেছি যে এই জায়গার যতগুলো সেলফ হেল্প গ্রুপের মহিলা সদস্যরা রয়েছে ওনারা যদি ভালো করে কাজ করেন তাহলে আমাদের জিডিপিও বেড়ে যাবে। আমরা যুবকগুলো চাকরি না সেরে যদি অন্য কাজও যদি করেন তখনও আমাদের জিডিপিও বেড়ে যাবে। তো তাই আগামী দিন নিশ্চিতভাবে আমরা সব যত যুবক রয়েছে নিশ্চিতরূপে ওরা নিজস্বভাবে কাম বের করে নেবে। ধন্যবাদ স্যার। স্যার, টেক পরীক্ষা আমাদের হাইলাকান্দি এবং কলমী জেলাতে দেওয়া হয় নাই, শুধুমাত্র শিলচরে দেওয়া হয়। টেক পরীক্ষা সেন্টার স্যার? টেক পরীক্ষা সেন্টার। আমি তো শিক্ষামন্ত্রী নয় বাবা। আচ্ছা। R9 भारत के लिए सचिंद्र शर्मा की रिपोर्ट, आसाम से।